হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনচ্যাপ্টার। আনচ্যাপ্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। ইউরোপিয়ান ইউনিয়ন সম্বন্ধে দেখো, প্রতিষ্ঠা হয় ইউরোপিয়ান ইউনিয়ন কবে? 1995, ঠিক আছে? 1995 প্রতিষ্ঠা হয় 1ই জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরে সদর দপ্তর ব্রেসেলসে হচ্ছে সদর দপ্তর, বেলজিয়ামে রয়েছে, বেলজিয়ামের ব্রেসেলস। বর্তমান সদস্য একটু চেক করে নেবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের বারবার বলি, বর্তমান থাকলে অবশ্যই চেক করে নিবে, 27টি, ঠিক আছে? পার্লামেন্ট অবস্থিত কোথায়? লুক্সেমবার্গে, ঠিক আছে? পার্লামেন্ট, এই ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট, ঠিক আছে, এটার পার্লামেন্ট কোথায় রয়েছে? লুক্সেমবার্গে। এই ইউরোপিয়ান ইউনিয়নের একক কি, অর্থাৎ মুদ্রার একক মুদ্রা, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে যারা রয়েছে সকলের একটি মুদ্রার একক হচ্ছে ইউরো, ঠিক আছে? 1999 এটা তৈরি করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একমাত্র এশীয় দেশ, অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়নে রয়েছে কিন্তু এশীয় দেশ, সেটা হচ্ছে সাইপ্রাস, ঠিক আছে? এটা ফ্যাক্টটা একটু মনে রাখবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ইউরোপীয় ইউনিয়নে রয়েছে সদস্য কিন্তু দেশটা হচ্ছে এশিয়া, সেটা হচ্ছে সাইপ্রাস। সহযোগী দেশ হচ্ছে তুরস্ক, সহযোগী দেশ তুরস্ক সদস্য কবে লাভ করে? 2009, ঠিক আছে? 2009 তুরস্ক সদস্যপদ লাভ করে। নেক্সট দেখো, সার্ক নিয়ে কিছু তথ্য। এই সার্ক কবে প্রতিষ্ঠা হয়? 1985, 8ই ডিসেম্বর। 1985, 8ই ডিসেম্বর, ঠিক আছে? 1985, 8ই ডিসেম্বর এই সার্কটা কী হয়, প্রতিষ্ঠা হয়। সার্কের ফুল ফর্ম কী, অর্থাৎ সম্পূর্ণ নাম কী? পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সার্ক। সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপালে, ঠিক আছে? সার্কের যে হেডকোয়ার্টার সেটা কোথায়? কাঠমান্ডু, নেপালে, ঠিক আছে? 8টি দেশ রয়েছে এই সার্ক অন্তর্ভুক্ত, সদস্য কটি? 8টি দেশ, ঠিক আছে? সর্বশেষ যে সদস্য সেটা হলো আফগানিস্তান। সার্কের সর্বশেষ সদস্য কি হয়? আফগানিস্তান, সর্বশেষ, ঠিক আছে, সদস্য। সার্কভুক্ত দেশগুলির মধ্যে ভুটান ও আফগানিস্তানে সার্ক সম্মেলন হয়নি। কোথায় সার্ক সম্মেলন হয়নি? ভুটান ও আফগানিস্তানে সার্ক সম্মেলন হয়নি। সার্কের বাণিজ্য চুক্তি কি হয়েছিল? সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। দেখো, এই কোশ্চেনটা এরকমভাবে আসবে যে সার্কের বাণিজ্যিক চুক্তি হয়েছিল কোনটার সাথে? এখানে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এর মধ্যে এই সাপটা হবে, ঠিক আছে? সাপটা নামটা থাকবে। তো সার্কের বাণিজ্যিক চুক্তি কার সঙ্গে? এই সাপটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ঠিক আছে? এর মধ্যে দেখো, সার্কটা কবে হয়? 1985, ঠিক আছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এটা গুরুত্বপূর্ণ, কাঠমান্ডুতে, ঠিক আছে? 8টি দেশ, এটাও গুরুত্বপূর্ণ, আর আরগুলো তো রয়েছে, ঠিক আছে? নেক্সট কমনওয়েলথ সম্বন্ধে কিছু তথ্য। দেখো, 1926 সালে ভেলফোর ঘোষণার মাধ্যমে ধারণাটি পত্তন হয়, ঠিক আছে? 1931 সালে এটি স্বতন্ত্র মর্যাদা লাভ করে। 1926-এ এই ধারণাটি আসে কোথায়, কোন ঘোষণার মাধ্যমে? ভেলফোর ঘোষণার মাধ্যমে এই কমনওয়েলথের ধারণা চলে আসে, ঠিক আছে? ভেলফোর ঘোষণার মাধ্যমে। তারপরে 1931-এ কী হয়, এটি স্বতন্ত্র মর্যাদা লাভ করে, অর্থাৎ স্বতন্ত্র মর্যাদা লাভ করে, অর্থাৎ হবেই, এখন মর্যাদা লাভ করে যে কমনওয়েলথটা হচ্ছে, ঠিক আছে? কিন্তু ধারণাটা চলে আসে 1926-এ ভেলফোর ঘোষণার মাধ্যমে। এই কমনওয়েলথ মায়ানমার, আমেরিকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ব্রিটিশ উপনিবেশ হয়েও এর সদস্য, ঠিক আছে? ফিজিতে সেনা অভ্যুত্থানের কারণে 8ই ডিসেম্বর 2006 থেকে সদস্যপদ স্থগিত রয়েছে, ঠিক আছে? ফিজিকে স্থগিত রয়েছে সদস্যপদ কবে থেকে? 8ই ডিসেম্বর, ঠিক আছে? 8ই ডিসেম্বর 2006 থেকে ফিজির সদস্যপদ স্থগিত। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
এই দেখো 1931 সালে তো স্বতন্ত্র একটা মর্যাদা লাভ করে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতিষ্ঠা হয় সেটা 1949 সালে, ঠিক আছে? আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় 1949 সালে। আর এই কমনওয়েলথের সদস্য যখন, কমনওয়েলথের সদস্য কিন্তু ভারত প্রথম থেকেই যখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? সদস্য সংখ্যা কজন? 54 সদস্য সংখ্যা কতগুলো? 54 জন, ঠিক আছে? এশিয়ার মধ্যে এশিয়ার কয়টি দেশ রয়েছে? এই 8টি দেশ রয়েছে কমনওয়েলথে। সদর দপ্তর কোথায়? লন্ডনের মালবোরো হাউস, ঠিক আছে? মালবোরো হাউসে রয়েছে এই সদর দপ্তর লন্ডনে কমনওয়েলথের। কোনো লিখিত সংবিধান নেই এর, ঠিক আছে? ভার্সাই চুক্তি, ভার্সাই চুক্তি স্থান কোথায়? ফ্রান্স, ফ্রান্সের ভার্সাই। দুইবার স্বাক্ষরিত হয়েছিল এই ভার্সাই চুক্তি। প্রথম যে স্বাক্ষরিত হয়েছিল প্রথমবার কার সাথে? কাদের সঙ্গে? আমেরিকা ইংল্যান্ডের সঙ্গে। আমেরিকার সাথে ইংল্যান্ড ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম। দ্বিতীয় প্রথমটা কবে হয়? 1780, দ্বিতীয়তে 1919, ঠিক আছে? যেমন রাওলাট অ্যাক্ট, ঠিক আছে? এটা মনে রাখবে, এইভাবে কানেক্ট করে করতে হবে। 1919-এ কী হয়? দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়। তো দ্বিতীয় ভার্সাই চুক্তি কিসের উপরে? প্রথম বিশ্বযুদ্ধের ত্রিশক্তি ও জার্মানি, প্রথম বিশ্বযুদ্ধের যে ত্রিশক্তি রয়েছিল তাদের সঙ্গে কার? জার্মানির এই চুক্তি হয়। আর প্রথমটা আমেরিকার সঙ্গে ইংল্যান্ড, দুইবার এটা স্বাক্ষরিত হয়, ঠিক আছে? স্থান ভার্সাই ফ্রান্স, ঠিক আছে? নেক্সট, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃত সংস্থা ইউনেস্কো, ঠিক আছে? জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃত সংস্থা ইউনেস্কো, এ সম্বন্ধে, ইউনেস্কো সম্বন্ধে দেখো, ইউনেস্কোর যে পুরো পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? আর এর প্রতিষ্ঠা হয় 1946, 1946, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 1946, 26শে ডিসেম্বর, ঠিক আছে? আর এই 26শে ডিসেম্বর কি হয়, কেউ যদি জানো সংবিধানে কি হয়েছিল 26শে ডিসেম্বর, জানলে কমেন্ট করবে, ঠিক আছে? ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পুরোনাম, আর এটা গুরুত্বপূর্ণ 1946-এ হয়, ঠিক আছে? ইউনেস্কো প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? এর সদর দপ্তর কোথায় রয়েছে? প্যারিস। তোমরা মনে রাখবে ইউনেস্কো অ্যাকচুয়ালি মানে শিক্ষা, জাতিসংঘ, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এসব নিয়ে এরা এরা দেখে, ঠিক আছে? তো তাই এই আমেরিকা ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করে 1984 সালে, 2003 সালে আবার ফিরে আসে, ঠিক আছে? আমেরিকা ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করে 1984-তে আবার 2003-এ ফিরে আসে, আবার সদস্যপদ হয়, ঠিক আছে? আর এই সদর দপ্তর হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে, ঠিক আছে? ইউনেস্কোর